অনেক দিন ধরে অনেক উপায় চেষ্টা করে যখন কনসেপশন হয় না বা প্রেগনেন্সি আসে না তখন আমাদের মানসিক অবস্থা এমন একটা পর্যায়ে চলে যায় যে আমরা যে কোনো উপায় কনসিভ করতে চাই এমনকি আমরা এরকম কোনো উপায় বাদ রাখি না যার মাধ্যমে কনসিভ করা সম্ভব কিন্তু তারপরেও যখন কনসেপশন হয় না এবং সময়টা অনেকটা চলে যায় তখন বিভিন্ন সামাজিক সাংসারিক অবস্থার শিকার হয়ে যায় আমরা বলার অভাব রাখে না এর কারণ কেউ বুঝতে চায় না জানতে চায় না কিন্তু কনসেপশন চাই নানান রকম ওষুধ ইনজেকশানস যেগুলোকে আমরা কনসিভ করার চিকিৎসা বলি বা কনসিভ করার ওষুধ বা ইনজেকশনস বলি সেগুলো নিয়েও কাজ করে না কারণ এর ব্যাকগ্রাউন্ডে বা পিছনে যেটা বাদ রয়ে গেছে সেটা হচ্ছে কারণ যার জন্য সে কনসিভ করতে পারছে না সেই জন্য আজকের ভিডিওতে এই সংক্রান্ত কয়েকটা টিপস যে ফ্যাক্টগুলো বা যে টিপসগুলোকে মেনে আপনারা সঠিক পথে হাঁটতে পারবেন এবং কনসেপশনের জন্য চেষ্টা করতে পারবেন পয়েন্ট নাম্বার ওয়ান বা টিপস নাম্বার ওয়ান ডিম্বাণু বড়ো করার ওষুধ বা ইনজেকশনস যেগুলো অনেক সময় ডক্টররা দিয়ে থাকেন বা যেগুলো অনেক সময় আমরা অনেকের কাছ থেকে শুনে সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করি বা সেগুলো নেওয়ার চেষ্টা করি আপনি জানলে অবাক হবেন যে এই ওষুধ বা ইনজেকশানসগুলো দেওয়ার আগে ফলিকল বা ডিম্বানো বড় হচ্ছে নাকি সেটা জানার দরকার হয় সেটা জানা যায় ফলিকুলোমেট্রি বা ফলিকুলার স্টাডি নামক একটি ট্রান্সভাজাইনাল ইউএসজির মাধ্যমে যেটা একটা সাইকেলে বা একটা মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্রে একাধিক দিন এই একাধিক দিনগুলো নির্দিষ্ট একটা দিন আছে সেই একাধিক দিনগুলোর মধ্যে করে জানা যায় যদি আপনার ক্ষেত্রে ডিম্বাণু বড় হওয়ার মতন এই রকম টেস্ট না হয়ে থাকে এবং আপনি নিয়ে থাকেন এবং আপনার যদি ওজন বেশি বা কম আপনার উচ্চতা অনুযায়ী ও যদি আপনার ওজন বেশি বা কম হয়ে থাকে বা আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে এবং সেক্ষেত্রে এরকম কোনো যাচাই না হয় তাহলে ওষুধ বা ইনজেকশানস ডিম্বাণু বড় করার জন্য যা কিছু নিয়ে নিন না কেন সেটা কাজ করবে না কাজ করবে এই ওষুধ বা ইনজেকশানসগুলোর সাইড এফেক্ট পয়েন্ট নাম্বার টু বা টিপস নাম্বার টু ডিম্বাণু ফাটানোর ইঞ্জেকশানস অর্থাৎ ওভারির ভেতরে ডিম্বাণু যখন বড়ো হয়ে যায় সেটা যাতে ওভিউলেশন হয় সেই জন্য এক প্রকার ইনজেকশনস বা ওষুধ দেওয়া হয় এই যে ইঞ্জেকশানস বা ওষুধগুলো সেগুলো ডিম্বাণু বা এক ফলিক্যাল একটা নির্দিষ্ট মাপে না এলে সেটা দিয়ে কোনো লাভ হয় না সেটা আলটিমেটলি কোনো কাজ করে না ডিম্বাণু নির্দিষ্ট মাপে আসছে নাকি সেটা ওই টিভিএস সোনোগ্রাফির মাধ্যমে দেখা হয় যেগুলো নির্দিষ্ট মাপে না আসলে এই ওষুধ ইঞ্জেকশানস যেগুলো যথেষ্ট সাইড এফেক্টস থাকে এবং যথেষ্ট দামি হয় সেগুলো যত পাওয়ারেরই দিয়ে দিন না কেন আপনার জন্য উপযুক্ত হয় না এমন হতেই পারে কোনো কোনো সাইকেলে আপনার ওভিউলেশন হচ্ছে না ওভিউলেশন না হওয়ার পেছনে ওজন বেশি হওয়া থাইরয়েডের প্রবলেম থাকা আপনার শরীরে পুষ্টির অভাব থাকা বা আপনার শরীরে হওয়া হরমোনাল ইমব্যালেন্স ওভারিয়ান সিস্ট ওভারিয়ান হচ্ছে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে সিস্ট তৈরি হওয়া যদি এরকম কোনো প্রকার সিস্ট তৈরি হয়ে থাকে সেটা কিন্তু আপনার শরীরে হরমোনের মধ্যে অসামঞ্জস্যতা নিয়ে আসে হরমোনের মধ্যে অসামঞ্জস্যতা মানে আপনার শরীরের সব রকমের হরমোনের মাত্রার হেরফের ঘটে যাওয়া যদি এটা হয়ে থাকে তাহলে ডিম্বাণু বা এগ ফলিক্যাল ম্যাচিওর হওয়া এবং সেটা ফাটতে অসুবিধা হবে আপনি ওষুধ বা ইনজেকশানস নেওয়া সত্ত্বেও সেটাকে কন্ট্রোল করাটা আগে বেশি দরকার পয়েন্ট নাম্বার থ্রি বা টিপস নাম্বার থ্রি সঠিক সময় ইন্টারকোর্স বা মিলন হওয়াটা দরকার আপনি ওষুধ নিন ইনজেকশানস নিন বা যা কিছু ব্যবস্থা করুন না কেন এক ফলিক্যাল রাপচার হওয়া বা এক ফলিক্যাল ফেটে ভেতর থেকে ডিম্বাণুটা বেরিয়ে আসা বা যেটাকে ওভিউলেশন বলা হয় সেই ওভিউলেশনটা হওয়ার পর যদি সঠিক সময় মিলন না হয় তাহলে কিন্তু এই ওষুধ বা ইনজেকশনসগুলো দিয়ে কোনো কাজ হবে না অর্থাৎ একটা ডিম্বাণু যদি সুস্থ সবল শুক্রাণু না পায় তাহলে কিন্তু কনসেপশন হবে না এমনকি ওভিউলেশান হওয়ার পর সঠিক সময় ইন্টারকোর্স হলে হাজব্যান্ডের সিমেনের যদি শুক্রাণুর পরিমাণ শুক্রাণুর গুণগত মান এবং শুক্রাণুর এগিয়ে যাওয়া বা সাঁতার কাটার ক্ষমতা বা মর্টিলিটি যদি ভালো না হয়ে থাকে তাহলে কনসেপশনের সম্ভাবনা কিন্তু কম থাকে পয়েন্ট নাম্বার ফোর বা টিপস নাম্বার ফোর আপনার উচ্চতা অনুযায়ী আপনার উপযুক্ত ওজন কতটা সেটাকে আগে জানুন বা বুঝুন আপনি সেই ওজনের যে মাত্রা তার মধ্যে আছেন নাকি সেটা দেখুন যদি না থাকেন তাহলে ওজন বাড়ান বা কমান সেই রেঞ্জের মধ্যে আসুন ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ বলে রাখি আপনার উচ্চতা যদি পাঁচ ফুটের আশেপাশে হয়ে থাকে তাহলে আপনার ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মধ্যে হওয়াটা খুব দরকার আর পয়েন্ট নাম্বার ফাইভ বা টিপস নাম্বার ফাইভ আপনার ওজন এবং থাইরয়েডের যাচাই হওয়ার পর আপনার লাইফস্টাইল ঠিক হওয়াটা দরকার অর্থাৎ উপযুক্ত রেস্ট মানে ঘুমটা পর্যাপ্ত হওয়া দরকার এবং এক্সারসাইজ বা যোগা করা দরকার যাতে আপনি স্ট্রেস ফ্রি হবেন এবং আপনার খাওয়া দাওয়াটা হেলদি হওয়া দরকার যাতে জাঙ্ক বা বেভারেজ থাকবে না ফ্রায়েড ফুড থাকবে না পুষ্টিযুক্ত আহার বা সঠিক ডায়েটে থাকা উচিত তার জন্য নানান রকম সাপ্লিমেন্টস নেওয়ার দরকার হয় না যে খাবারটা আপনি ডেলি খাচ্ছেন সেগুলো পুষ্টিগুণ সম্পন্ন হওয়া উচিত অর্থাৎ শাক সবজি ডাল মাছ মাংস এগুলো সম্বলিত আহার হওয়াটা খুব দরকার অবশেষে একটাই কথা বলবো বর্তমানে যেগুলোকে আমরা কনসিভ করার ওষুধ বা ইনজেকশনস ধরে নিচ্ছে। সেই ওষুধ বা ইনজেকশানসগুলো কিন্তু আবশ্যিক নয় আপনি যদি সুস্থ না থাকেন তাহলে এই ওষুধ বা ইনজেকশানসগুলোকে নিয়ে আপনার কোনো কাজ হবে না শুধুমাত্র সাইড এফেক্টসগুলো আপনার শরীরের ওপরে কুপ্রভাব ফেলে যাবে সেই জন্য আপনি আগে নিজের লাইফস্টাইল বডি ওয়েট এবং অন্যান্য মেডিকেল কন্ডিশানগুলোকে ঠিক করার জন্য যাচাই করুন শুধু রিপোর্টও যথেষ্ট নয় রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে সেগুলো কনসাল্ট করা সেগুলোর উপযুক্ত ব্যবস্থা নেওয়াটা খুব দরকার